সেকেন্ড পার্টের শুরুতে আমরা দেখি দাদির কথায় ফ্যাং তো জিনকে বাড়িতে থাকতে দিয়ে দিয়েছিল, কিন্তু সে আজকাল সব জায়গাতেই প্রবলেম ক্রিয়েট করছিল। কারণ সে যখন কিচেনে রান্না করতে আসে তখন তার ইনগ্রিডিয়েন্টস ভয়ঙ্কর ছিল। কখনো সে কচ্ছপ রান্না করার জন্য নিয়ে আনে, তো কখনো সে ব্যাঙের চামড়া রান্না করতে লাগে। আবার একদিন তো একটি হাঁস বাইজুর সামনেই চলে আসে, যাকে দেখে বেচারা খুবই ভয় পেয়ে যায়। হতে পারে যে জিন এই হাঁসটিকে রান্না করার জন্যই এখানে এনেছে। এগুলো নিয়ে যখন এরা ভাই ভাই বসে বসে আলোচনা করছিল তখন তাদের ঘৃণাতে ভমিটিং আসতে লাগে। এই বাহানায় বাইজু আবারও বলে যে এবার জিনকে বাড়ি থেকে বার করে দেওয়া হোক, ওকে আর সহ্য করা যাবে না। কিন্তু তার গার্জিয়ানরা খুবই কষ্ট করে তাকে শান্ত করে। এখন বাইজু জিনের থেকে বদলা নিতে তাকে অর্ডার দেয় যে পুরো বাড়িটা পরিষ্কার করতে। এতে বেচারিকে পুরো দিন ধরে গোটা বাড়িটা পরিষ্কার করতে হয়। একবার তো দরজা পরিষ্কার করতে করতে বাইজুর মুখও সে পরিষ্কার করে দেয়। এরপর টাং যেই জানতে পারে যে জিন মর্গে কাজ করে, তখন সে তার সাথে কথা বলতে আসে। এটা জানতে যে তার হার্ট ডোনার কে ছিল, জিন তাকে বোঝায় যে এইসব ইনফরমেশন কাউকেই বলা যাবে না, এটা একদমই ইল্লিগাল। কিন্তু টাং প্রচণ্ড জেদি মেয়ে ছিল আর তার বারে বারে রিকোয়েস্ট করাতে বিরক্ত হয়ে জিন ওখান থেকে উঠে চলে যায়। এরপর টাং মর্গে আসা যাওয়া শুরু করে, যেখানে সে জিনের একটি কলিগের সাথে বন্ধুত্ব করে। ছেলেটিও টাংকে ভিচ্যাট আইডিতে অ্যাড করে এবং সে টাংয়ের ফটো জিনকে দেখালে জিন তাকে টাংয়ের থেকে দূরে থাকতে বলে। কিন্তু ছেলেটি মনে করে যে জিন তার মেয়ে বন্ধু দেখে জেলাস হচ্ছে, তাই সে তার কথা শোনে না। এতে জিন খুবই বিরক্ত হয়। রাতের বেলায় বাইজু তার কাছে এসে কি হয়েছে সেটা জানতে চায়। জিন বলে যে আসলে ডোনারের ব্যাপারে পেশেন্টকে ইনফরমেশন জানানো হয় না, কারণ তাকে মানসিকভাবে শান্ত রাখা হয় এবং তার উল্টাপাল্টা ভাবনা চিন্তা থেকে তাকে দূরে রাখা হয়। কিন্তু না জানি টাঙের মাথাতে কী চলছিল, সে কলিগের দ্বারা একবার তো জিনের অফিসেও চলে আসে। জিন এটা দেখে তার কলিগ এবং টাং দুজনকেই বকা দেয়। কিন্তু জিন চলে যেতেই কলিগ ওখানকার কম্পিউটার থেকে ডাটা হ্যাক করে, যেটা আসলে টাং করছিল, কারণ সে একজন কম্পিউটার হ্যাকার। ইনফরমেশন থেকে সে জানতে পারে যে তার শরীরে মিওয়ের নামের মেয়ের হার্ট বসানো আছে। অন্যদিকে জিন জানতে পারে যে ফ্যাং আজকাল একটি নোবেল লিখছে, যেটা ছিল জিন এবং বাইজুর লাভ স্টোরি নিয়ে গঠিত, যা দেখে জিন শকড হয় যে তাদের দুজনের মধ্যে তো রোম্যান্টিক ব্যাপারই ঘটল না, তাহলে লাভ স্টোরি কোথা থেকে এলো। অন্যদিকে জিনের কলিগ টাংকে বারবার মেসেজ করে, কিন্তু টাং তাকে ফুল ইগনোর করে দেয়। আসলে ট্যাং যেটা চাইছিল সেটা তো সে পেয়েই গেছে, তাই এখন আর তার তাকে লাগবে না। এদিকে লিয়ানের একটি কফি শপ ছিল যেখানেই তার সাথে মিওয়ের প্রথম দেখা হয়েছিল, আর এখান থেকেই প্রেম শুরু হয়, যেগুলো টাং মিওয়ের ডায়েরি পড়ে জানতে পারে। তাই সে একবার মিওর মতো মেকআপ করে লিয়নের কফি শপে আসে। এতে তার ড্রেসিং স্টাইল, কথা বলা, সমস্ত কিছু দেখে লিয়ান তো আবারও মিওয়ের কথা মনে করে, যেন তার সামনে মিয়াও এসেছে। এরপর টাং আবারও মিয়াও এবং লিওনের লাভ স্টোরি পড়ে এবং সেখান থেকে সে তার চাল চলন সমস্ত কিছু শিখে নেয়। এই ব্যাপারটা যখন জিন জানতে পারে সে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, যেখানে তাকে একমাত্র কমফোর্ট করে বাইজু। জিন তারই কাছে হেল্প চায়। বাইজু তাকে হেল্প করতে রাজি হয় কারণ যখন জিন তাকে বলে যে তুমি একদম নিজের হেলথের এবং তোমার ফেস বিউটির কেয়ার করো না, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে তোমার ফেসিয়াল ট্রিটমেন্ট এবং ম্যাসাজ দুটোই ফ্রিতে করে দেব। জিন এইভাবেই মাখন লাগানোর ফলে বাইজু একদম গলে যায় এবং সে খুব কম সময়ে টাঙের বায়োডেটা বার করে দেয়, যেটা পড়ার পর জিন খুবই শকড হয় কারণ ওখানে লেখা ছিল যে টাং খুবই ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে, কিন্তু সে তো আসলে সোশ্যাল বাটারফ্লাইয়ের মতো। তাহলে এগুলো এত অপোজিট কী করে হতে পারে? এগুলো মনে করে সে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। তখন সে ওখানে একটি ব্রাইডাল স্কার্ফ দেখতে পায় যেটা তার খুবই পছন্দ হয়। বাইজু সেটাকে নিয়ে সে তার মাথাতে নিজের হাতে পরিয়ে দেয়। তার এত কাছে আসাতে জিন খুবই নার্ভাস হতে লাগে আর তার কথাতে বাইজু প্রথমবার হাঁটু গেড়ে বসে জিনের ফটো তুলে দেয়। তারা এই সমস্ত করছিল কি তখন অফিসে কারো আসার শব্দ শুনে দুজনাই সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে বাইজু চাইছিল না যে তার এই রকম রূপ অন্য কেউ দেখুক। এইভাবে সে জিনের সাথে মেলামেশা করছিল। সে প্রথম একটি মেয়ে যার সাথে বাইজু টাইম স্পেন্ড করতে ভালোবাসতে লাগে।
এখানে বাইজু প্রথমবার মন থেকে হাসছিল। যাকে এইভাবে হাসতে দেখে জিনও খুবই খুশি হয়। এদিকে টাং লিওনের কফি শপের বাইরে থেকে লিওনকে দেখছিল, যে অন্য একটি মেয়ের সাথে কথাবার্তা বলছিল। এটা দেখে সে খুবই রেগে যায় এবং তার হার্টে পেনও হতে লাগে। অন্যদিকে বাইজু বুকে নিয়ে জিনের অফিসের দিকে আসছিল, তখন সে সামনে জিনকে ডক্টর লিনের সাথে কথাবার্তা বলতে দেখে। তাই সেখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ফলো করতে লাগে এবং তাদেরকে হাসি মজা করতে দেখে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়। সে নিজেই বুঝতে পারছিল না যে তার এরকম কেন হচ্ছে, কিন্তু তবুও সে পাগলের মতো করতে লাগে। এবং ডক্টর লিন যেই জিনের সাথে হ্যান্ডশেক করে, তখন এটা দেখা মাত্রই সে তো পাগলের মতন করতে লাগে। ডক্টর লিন চলে যেতেই সে জিনের সাথে কথা বলতে আসে এবং বাহানা করে দেয় যে আমি তো কবরস্থানে ফুল দিতে এসেছিলাম। জিনও তার পিছন পিছন যায়। কবরস্থানে চক্কর মারার পর বাইজু ক্যাফিনে এসে শুয়ে মৃত্যুর এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করে, কারণ তার শেষ ইচ্ছা হলো মৃত্যু। জিন বলে যে আমার মাস্টারের একটাই ইচ্ছা যে উনি আমার মারা যাওয়ার আগে আমাকে কোনো ছেলের সাথে ডেট করতে দেখতে চাই। উনি চান যে আমার জীবনে ভালোবাসা আসুক। বাইজু বলে, ঠিক আছে, কিন্তু তোমার মাস্টার কি এটা ভেবেছে যে তুমি মারা যাওয়ার পর তোমার পার্টনারের কি হবে? তোমার চলে যাওয়ার পর ও কি তোমাকে নিজের মন থেকে বার করতে পারবে? ও কি তোমাকে ভুলে গিয়ে নিজের লাইফকে চালাতে পারবে? যা শুনে জিনও খুবই স্পিচলেস হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? বাইজু বলে, যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা আমার বাবা মা আর আমার গার্জিয়ান। মানে এত লম্বা সময় ধরে সে কারো প্রেমে পড়েনি। এতে জিন অবাক হয়ে যায় এবং এই ধরনের আরও কিছু কোশ্চিন করতে শুরু করে। এরপর বলে, যখন আমরা দুজনে নর্মাল মানুষ নই এবং না তুমি কখনো কাউকে ডেট করেছো আর না আমি কাউকে কখনো ডেট করেছি, তো তুমি বরং আমার সাথে ডেট করে ট্রাই করতে পারো। যা শুনে বাইজুর হাটে পেন হতে লাগে এবং সে জিনের হাত ধরেই ক্যাফিনের মধ্যে শুয়ে পড়ে। তখন ওখানে মাস্টার চলে আসায় সঙ্গে সঙ্গে জিন বাইজুকে লুকিয়ে দেয়। তারপর মাস্টার চলে যেতেই বাইজু জিনকে আবারও ভয় দেখাতে লাগে। এরপর ফ্যাং জিনকে বলে যে তুমি আমাদের পরিবারের প্রথম কেয়ারটেকার, যে বাইজুর কেয়ার করছো, এবং তাকে ইনস্ট্রাকশন দেয় যে 11টা থেকে রাত্রি 1টা অবধি 2 ঘন্টা যখন ও ডেবিল হয় তুমি ততক্ষণ ওর হাত ছাড়বে না। আসলে আজ ফ্যাং প্ল্যান করছিল যে জিনকে ভয় দেখিয়ে বাড়ি থেকে ভাগিয়ে দিবে, কারণ সে জানতে পেরে গেছিল যে এই মেয়েটাই মাত্র 1 বছর পরই মারা যাবে আর তারপর থেকে আবার তাকে সেই একই বোরিং ডিউটি করতে হবে যেটা তার বংশ পরম্পরায় চলে আসছে। রাত 11টাতে জিন যখন ওই ঘরে যায় তখন বাইজু ডেবিল হয়ে গেছিল এবং সে জিনের উপরে অ্যাটাক করতে লাগে। ফাং আজকে ইচ্ছা করে বাইজুর রুম বন্ধ করেনি। এমন সময় বাইজু জিনকে মারতেই যাচ্ছিল কি জিন বাইজুকে খুব আদর করে ডেকে তার ভিতরের সুইট মানুষটিকে বাইরে বার করার চেষ্টা করে। বাইরে বসে এরা ভাবছিল যে মনে হয় এতক্ষণে জিন মরে গেছে, তাই ভিতর থেকে আওয়াজ আর আসছে না। কিন্তু ভিতরে তো বাইজু অলরেডি নর্মাল হয়ে গেছিল। বাইজুও বুঝে যায় যে এই সব কিছু ফ্যাংয়ের প্ল্যান ছিল। সে চেয়েছিল যে আজ হয়তো জিন ভয়ে হয় পালিয়ে যাবে আর না হলে মরে যাবে, এতে তার পজিশন আবারও চ্যাং পেয়ে যাবে। বাইজু বলে, আমি যতই অমর হই না কেন তবুও যখন আমার শরীরে চেঞ্জেস হয় তখন আমার শরীরে খুবই পেন হয়, মনে হয় এক একটা শিরা ধমনী ব্লাস্ট হচ্ছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বহু বছর আগে বাইজু একজন সোলজার ছিল। একবার সে প্যারাশুটের দ্বারা নিচে নামে তো একটি আজব ধরনের পাথরের সাথে তার মাথাতে আঘাত লাগে যেখান থেকে একটি আলো বেড়ায়। তখন তার শরীরে সমস্ত চোট ঠিক হয়ে গেছিল। তখন ফাঙ্গের দাদুর দাদু তাকে দেখতে পায় যে তার খেয়াল রাখে, আর তখনই পাহাড়ের ধস নামে যা থেকে বাইজু ওই দাদুকে বাঁচায়। আর তারপর থেকেই দাদু তার বংশ পরম্পরায় বাইজুর গার্জিয়ান চলে আসছে আর তার পুরো ফ্যামিলি বাইজুর সিক্রেট জানত। বর্তমানে জিন বলে যে আজ থেকে আমি তোমার গার্জিয়ান, তুমি এখন থেকে আমার হাতে রয়েছো, তোমার জীবন চেঞ্জ করতে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। বাইজু বলে, আমি 100 বছরের ধরে বেঁচে আছি আর তোমার হাতে মাত্র 1 বছরের কম সময় আছে, এই ছোট্ট একটি সময়ে তুমি কি বদলাতে পারবে? জিন বলে, আমি হার মানব না, বরং চলো আমরা একসাথে মিলে কোনো ক্লু বার করি। কিন্তু বাইজু তার প্ল্যানে একদমই সাথ দিচ্ছিল না। জিন তো রীতিমতন তার সাথে জোরজবস্তি করতে লাগে আর বলে, প্লিজ রাজি হয়ে যাও। প্রথমে তো বাইজু তাকে অনেক কথাও শোনায়, তারপরে সে বাধ্য হয় তার কথাতে রাজি হতে। আর বাকিরা যে ঘরে আসে সঙ্গে সঙ্গে দুজনাই এমন ভান করে যেন কিছুই হয়নি।
আর এই রকম কাজের শাস্তি হিসেবে দাদি ফাংগের সমস্ত ক্রেডিট কার্ড ডেবিট কার্ডগুলো নষ্ট করে দেয়। এরপর একদিন জিন ক্যাফেতে লায়ন এবং টাংকে একসাথে গল্প করতে দেখে। এতে সে বুঝে যায় যে টাং হার্ট ডোনারের ব্যাপারে জেনে গেছে আর এখন তার হার্ট ডোনারের বয়ফ্রেন্ডের সাথে লাইন মারছে। জিন তার সাথে ঝামেলা করতে যাচ্ছিল কি বাইজু এসে তাকে আটকিয়ে দেয় আর বলে, তুমি কি ওর সাথে লড়াই করতে যাচ্ছ? তুমি তো কিছুদিন মাত্র বেঁচে থাকবে, আর এই মেয়েটির তো কিছুদিন আগে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তো দুজনে মিলে ঝামেলা করে দুজনাই সময়ের আগে মরতে চাইছো, তাই চলো আমরা অন্য কোনো প্ল্যান বার করি। এদিকে লিওন কথায় কথায় টাংকে বলে, আমি খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি মিয়াওয়ের স্মৃতি ভুলতে চাই। যা শুনে টাং খুবই রেগে যায় এবং তার হার্টে আবারও ব্যথা হতে লাগে। এদিকে জিন লানের সাথে টাংয়ের হোস্টেলে আসে, যেখানে সে জানতে পারে যে টাং আগে খুবই সুইট একটা মেয়ে ছিল, কারোর সাথে কখনো সে ঝামেলা ঝগড়া করেনি, কিন্তু এখন ও হোস্টেলে খুবই কম আসে আর না জানি সে কোন দুনিয়াতে আছে। যবে থেকে ওর হার্ট সার্জারি হয়েছে তবে থেকে ও একদমই চেঞ্জ হয়ে গেছে। যেই কথাগুলো শুনে জিনের কিছু একটা সন্দেহ হয়। এরপর জানা যায় যে ফাংয়ের কোম্পানি একটি রিসার্চে ডোনেশন দিয়েছে আর ভাগ্যক্রমে ওই রিসার্চের হেড হলেন ডক্টর লিন। এখন পাবলিসিটির জন্য তারা অনেক করে মিস্টার লিনের ফটোশ্যুট করে। এখানেই বাইজু এবং তার টিম জানতে পারে যে ডক্টর লিন এবং চিন একে অপরকে অনেক দিন ধরে চেনে। এদিকে লিওন লাসপারের মতো মিয়াওয়ের কবরস্থানে আসে, কারণ সে শহর ছেড়ে চলে যাচ্ছে। সে খুবই স্যাড হয়ে বসেছিল তখন পিছন থেকে কেউ এসে তাকে কিডন্যাপ করে নেয়। এদিকে বাইজু জিনের কথা মতন টাঙের রুমে আসে, যেখানে সে দেখতে পায় যে পুরো ঘরে লিয়ানের ফটো লাগানো আছে। এটা দেখে বোঝা যাচ্ছিল যে হয় সে তাকে কিডন্যাপ করবে আর না হলে তাকে সে মার্ডার করবে। বাইজু তখনই জিনকে কল করে এই সমস্ত কিছু বলে। অন্যদিকে দেখা যায় টাং লিওনকে কিডন্যাপ করে মিয়াওয়ের বাড়িতে বেঁধে রেখেছে। এখানে লিওন বুঝতে পারে যে এই মেয়েটি আসলে একজন সাইকোপ্যাথ, কারণ টাং বলে যে আমার মধ্যে তোমার এক্স গার্লফ্রেন্ডের হার্ট আছে, তাই তুমি ভেবো না যে মিয়াও মরে গেছে, ও বেঁচে আছে আর আমার শরীরের মধ্যে ওর হার্ট বাঁচছে। লিওন তো বুঝতেই পারছিল না যে সে কিভাবে এর থেকে নিজেকে বাঁচাবে, তাই সে নাটক করে বলে যে তুমি প্লিজ আমাকে হাত খুলে দাও, আমি তোমার কাছে নিজের ভালোবাসা বোঝাতে চাই। কিন্তু টাংও বুঝতে পেরে যায় যে এ শুধুমাত্র আমার কাছ থেকে পালাতে চাইছে, তাই সে সিজার তুলে তার উপরে অ্যাটাক করতে লাগে। এখানেই আমরা বুঝতে পারি যে তার শরীরে মিয়াওয়ের আত্মা ঢুকেছিল। থ্যাংকস গড যে লাস্ট মোমেন্টে ওখানে জিন এবং বাইজু এসে টাংকে ধরে নেয়। এখন লিওন টাংকে বোঝায় যে তোমার মিয়াওকে নিজের উপরে ভর করতে দেওয়া উচিত হয়নি আর তোমার নিজেকে ওর থেকে আলাদা ভাবা উচিত। তোমার নিজস্ব একটা জীবন আছে, তুমি নিজে থেকে নিজের মতো করে বাঁচো। আর সরি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার মনে একটি মেয়ে ছিল, যে হলো মিয়াও। এরপর লিওন শহর ছেড়ে চলে যায় আর টাংও নিজের মনে চেঞ্জেস চায়, তাই জিন তাকে সাহায্য করে, এমনকি সে সাইকোলজিস্টের সিজনও নিচ্ছে। এখানে জিনের কলিগ কুয়ান টাংয়ের সাথে দেখা করতে আসে, যে সত্যি সত্যি টাংকে লাইক করে এবং সে তার জন্য বুকেও নিয়ে আনে। অন্যদিকে আমরা আরেকটা নতুন কাপেলকে দেখছি, মানে ফাং আজকাল জিনের বান্ধবী লানের সাথে খুব দেখা করতে আসছে। তারা অনেকবার দেখাও করেছে আর একসাথে সময়ও কাটিয়েছে আর বাড়ির মধ্যে হিরো এবং হিরোইনের রোম্যান্স তো চলছেই, মানে এরা একসাথে কেক বানাতে বানাতে রোম্যান্টিক হয়ে গেছিল। আসলে আজ দুজনেই বার্থডে আর আগে বাইজু কখনো নিজের বার্থডে পালন করেনি। আজকে জিনের বলাতে সে ক্রাউনও পরে আর ক্যান্ডেল নিভানোর আগে জিন বলে যে আমার একটাই ইচ্ছে যে আমি কারোর সাথে ডেট করব, কারোর সাথে রোম্যান্টিক টাইম স্পেন্ড করব। বাইজু বলে, আমার মনে হয় তুমি আমাকে লাইক করো না, তুমি শুধুমাত্র মরার আগে একটি রিলেশনে আসতে চাও আর এই কারণে তুমি আমাকে একটা অপশনের মতন দেখছো, কারণ না তুমি নর্মাল আর না আমি নর্মাল, আমি তোমার মধ্যে সিনসিয়রিটি দেখতে পাই না। এগুলো বলতে বলতেই জিন তাকে ধরে কিস করে দেয় আর বলে যে তুমি ধরেই নাও যে তুমি আমার আর আমি তোমার। এখন মনেই হচ্ছিল যে বাইজুর তরফ থেকেও ইয়েস হবে, কারণ এত লম্বা জীবনে প্রথমবার তার কারো প্রতি ফিলিংস এসেছে। এইসব হওয়ার পরের দিনই যখন তারা একসাথে খাবার টেবিলে আসে তখন দুজনাই একে অপরকে দেখে লজ্জা পাচ্ছিল। জিন তো খুবই যত্ন করে বাইজুর জন্য এগো ফ্রাই করে নিয়ে আনে। এখানে বাইজু বলে যে ওই মিস্টেরিয়াস মেডিসিন বানানো লোকেদের যদি খুঁজে পাওয়া যায় তাহলে আশা করছি তোমার রোগের মেডিসিনও পাওয়া যাবে, আর যদি এটা না করতে পারি
তাহলে মনে রাখবে যে তুমি মরে যাওয়ার পর আমি তোমার মাস্টারের পুরো দায়িত্ব নিব। এদিকে মর্গের কবরস্থানে ডিউটি দিতে নতুন একটি ছেলে এসেছে, যে এমনিতেই ভয়ে ভয়ে ছিল। তার উপরে সে প্রথম দিনই কবরস্থানে ভূত দেখতে পায়, যাকে দেখা মাত্রই সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। এই ব্যাপারটা পুরো মর্গে ছড়িয়ে যায়, এতে অনেকেই ভয় পেয়ে গেছিল। এই জন্য আজ রাতে মাস্টার আরও দুজনকে ওখানে ডিউটি করতে পাঠায়, কিন্তু তারা ওই বয়স্ক আত্মাটিকে দেখে ভয়ে দৌড়াতে দৌড়াতে পালাতে গিয়ে একজন তো পায়ে ভেঙে বসে। এগুলো শুনে মাস্টার নিজেই অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে, যাতে তাকে ডিউটি করতে না যেতে হয়। এতে জিন বলে যে নেক্সট টাইম সে ডিউটি করতে ওখানে যাবে। এরপর সে টাইম মতন বাইজুর কাছে ডিউটি করতে আসে। যদিও বাইজু কাজ করছিল, কিন্তু জিন কন্টিনিউ তাকে এটা ওটা বলে ডিস্টার্ব করছিল। যেমন বলে, দেখো আমি একজন ইয়ংগেজ লেডি আর তুমি 100 বছরের পুরনো একটি বুড়ো, আমাদের দুজনের মিল কি করে হতে পারে? আমি একটা মডার্ন ফ্রেশ ব্লাডের মানুষ আর তুমি তো। যাই হোক, এইভাবেই সে তাকে রাগাচ্ছিল। পরের দিন যখন সে মর্গে আসে, তখন তার 3 কলিগ 3টে নমুনার মতন বসেছিল। আজ জিন ডিউটি করতে যাবে। লোকজন তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জিন যথেষ্ট সাহসী একটি মেয়ে ছিল। এদিকে চ্যান দুঃখী হয়ে বাইজুর কাছে আসে, কারণ তাকে গার্জেনের পোস্ট থেকে সরানো হয়েছে। সে একমাত্র সেন্সিয়ার গার্জেন ছিল বাইজুর, তাই সে জিনের ব্যাপারে তার কান ভরকাতে লাগে যে ও বেশি দিন এখানে থাকতে পারবে না। এখন ও নিজের মিষ্টি মিষ্টি কথাতে তোমাকে ফাঁসাচ্ছে, কিন্তু ও আপনার সাথে ডেটও করবে না, আর আজ তো ও আপনার কাছে আসবেও না। আসলে চ্যান শুনে নিয়েছিল যে জিন লিনের সাথে আজ রাত কবরস্থানে ডিউটি করবে। এদিকে রাতের বেলায় এরা যখন ডিউটি করছিল, তখন তারা ফাইনালি ওই ভূতটিকে ধরে নেয়, যে আসলে ভূত নয় বরং একটি রক্ত মাংসের মানুষ ছিল। সে হসপিটাল থেকে পালিয়ে কবরস্থানে প্রত্যেক দিন তার মৃত হাজবেন্ডের কবর দেখতে আসে। ফাইনালি ভূতের গল্প তো এখানে শেষ হলো। এরপর জিন বাড়িতে এসে দেখে বাইজু নিজেকে বেঁধে রেখেছিল, যাতে সে কারোর ক্ষতি না করে, কারণ সে জানত যে জিন আজকে আসবে না। কিন্তু সে খুবই খুশি হয় যে জিন সময় মতন তার কাছে এসেছে। পরের দিন জিন হসপিটালে আবার ডক্টর লিনের সাথে দেখা করে। জিনের গার্ডেনিংয়ের খুব শখ ছিল, এখানে সে নিজের রোগের কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। তাই ডক্টর লিন তার মাথাতে হাত দিয়ে তাকে ভরসা দেয়, যেটা দূর থেকে চ্যান ফটো ক্লিক করে আর সেটা সোজা নিয়ে এসে বাইজুকে দেখায় আর বলে, দেখলেন তো ও ডবল গেম খেলছে, একদিকে ও আপনাকে খুশি করছে তো ওইদিকে ডক্টর লিনকে লাইক করে। তোমার কাছে ও শুধুমাত্র টাকার জন্য কাজ করে, যা শুনে বাইজু খুবই স্যাড হয়। তাই যখন রাতের বেলায় জিন বাড়িতে আসে, তখন সে তাকে টোন্টিং করে কথা বলতে শুরু করে, এমনকি তাকে আজকে সকাল থেকে কী কী করেছে সেই ব্যাপারেও কোশ্চিন করে। জিন বলে, তুমি কি এগুলো বয়ফ্রেন্ড হিসেবে জিজ্ঞাসা করছো নাকি একটা বন্ধু হিসেবে? আসলে এরা এখনও অবধি অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়নি, তবুও বাইজু জেলাসি একদম বয়ফ্রেন্ডের মতনই ছিল। তাই সে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে তুমি কি আজকে ডক্টর লিনের সাথে দেখা করেছিলে? এটা শুনেই জিন রেগে যায় আর বলে, আমাদের দুজনের মধ্যে তেমন কোনো রিলেশন নেই, আর আমি তো ডাইরেক্ট তোমাকে বলেছিলাম যে আমি শুধুমাত্র তোমার সাথে ডেট করতে চাই, তুমি আমাকে বিশ্বাস কেন করো না? এখানে এরা চিল্লিয়ে চিল্লিয়ে ঝগড়া করছিল, যা ঘরে বসে এরা শুনে খুবই খুশি হচ্ছিল যে এবার হয়তো এদের দুজনের ঝামেলার পর জিন বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু বাইজু রেগে গিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তবে রাত 11টা বাজতে চলায় জিনের বাইজুর জন্য চিন্তা হয়। পরের দিন দাদি যেই তাদের ঝামেলার কথা জানতে পারে, তখন উনি জিনকে নিজের সাথে ক্যাফেতে নিয়ে যায় এবং বলে যে, আমার মনে হয় তুমি তোমার ডিউটি খুব ভালোভাবে করছো আর বাইজুর মন তুমিই ছুঁতে পেরেছ। জিন বলে, আমার মনে হয় যে আমরা একে অপরের মনটা বুঝতে পারি না। দাদি বলে, মন বুঝার কী দরকার, আমি তো আজ অবধি তোমার দাদাজিকে বুঝতেই পারলাম না, কিন্তু আমরা একে অপরের সাথে খুব ভালো সময় কাটিয়েছি। জিন বলে, আমি বুঝতে পারছি না যে বাইজু কি সত্যি আমাকে ভালোবাসে নাকি ও আমার সাথে শুধুমাত্র প্রয়োজনের জন্য আছে। সে বলে, প্লিজ সমস্ত কিছুকে বেশি কমপ্লিকেটেডভাবে ভেবো না। এখানে দাদুই বাইজুর ব্যাপারে অনেক কথা বলে, যে বাইজু অনেকবার সুসাইড করার চেষ্টা করেছে, এমনকি তার হার্টে খুবই পেন হয়, এই ব্যথার জন্য ও বারে বারে মরতে চায়, কিন্তু মৃত্যু তার হয়নি। তাই সে শুধুমাত্র নিজের হাড়গোড় ভেঙে নিজের মনের কষ্ট দূর করতে চাইত। আমি যতদিন ওর গার্জিয়ান ছিলাম ততদিন তো সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে জেনারেশন চেঞ্জ হচ্ছে আর আমি তোমার মধ্যে ইউনিক ব্যাপারটা দেখেছি যে তুমি ওর খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে, তাই আমি ওকে তোমার সুরক্ষাতে দিয়েছি।
তাই এখন শুধু তোমাকেই ওর পেন ঠিক করতে হবে। এতে জিন বুঝতে পারে যে বাইজু জীবনে মৃত্যুর চেয়েও বেশি কষ্ট পেয়েছে। এরপর সে বাড়ি এসে দেখে বাইজু আবারও বাথটাবে ডুবেছিল। সে তাকে জল থেকে বাইরে নিয়ে আনে। জিন তাকে বিশ্বাস করায় যে আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, আমি কোনো নোবেল ফ্যামিলি থেকে আসিনি, কিন্তু আমার ফিলিংস মিথ্যা নয়, এবং তাকে সরি করে তার সাথে ঝামেলা করার জন্য। কিন্তু বাইজু এখনও বিশ্বাস হচ্ছিল না, তাই জিন তাকে কিস করে। এতে বাইজু সিওর হয় যে সে সত্যিই তাকে ভালোবাসে, তাই বলে যে এবার আমরা দুজনা মিলে রোগের মেডিসিন খোঁজার চেষ্টা করব। পরের দিন ডক্টর লিন খুবই নার্ভাস ছিল, কারণ আজকে তার রিসার্চের জন্য ফাংয়ের কোম্পানির সাথে একটি ইভেন্ট রয়েছে, আর সেই যেহেতু মেন প্রফেসর তাই তাকে রিসার্চ রিলেটেড বক্তৃতাও দিতে হবে। তাই অফিসে ইভেন্টের প্রস্তুতি হচ্ছিল, তো ভিতরে দাদি জিনকে ডেলি ডেলি কিছু না কিছু টিপস দিচ্ছিল যে কিভাবে জিন বাইজুকে তার ভালোবাসাতে আটকিয়ে রাখবে। এদিকে বাইজুর অফিসে যে ডক্টর লিন আসে, তখন সে তাকে দেখে একটি রোমান্টিক রাইফালের নজরে দেখে, আর জেলাসিতে এসে তার সাথে যেভাবে হ্যান্ডশেক করে সেটা খুবই কিউট স্টাইল ছিল। তবে ডক্টর লিনের তো বাইজুর সাথে এটা তার প্রথম মিটিং, কিন্তু বাইজু তার উপরে খুবই জেলাস ছিল, কারণ আফটারঅল সে তার গার্লফ্রেন্ডের সাথে ভালো একটি সময় কাটিয়েছে। এখন বাইজু ইভেন্টের জন্য লিনকে একটি মডার্ন ড্রেস ট্রাই করতে দেয়, যেটা পরে সে বাইরে আস্তে আস্তেই পরে যাচ্ছিল। তো হিরোর মতনই সে বাইজু তাকে বাঁচায়। তখন ওখানে জিন চলে আসে, আর তাদেরকে একসাথে দেখে সে মনে করে একটি রোমান্টিক সিন চলছে, তাই সে হাসতে লাগে, যা দেখে এরা দুজনেই তো লজ্জা পেয়ে যায়। এরপর জিন চলে আসে সোজা ফ্যাং এবং চ্যানের কাছে, আর তাদেরকে বলে বাইজু কী ধরনের ছেলে, তোমরা তো বহু বছর ধরে ওকে ভালো মতোই চেনো, ওর কি ছেলেদের প্রতি ইন্টারেস্ট আছে? যা শুনে তারা তো হাসতে লাগে আর বলে একদমই নয়, ও একদম আসল জেন্টেলম্যান। এরপর ওই আন্টিকে দেখানো হয় যে কিছুদিন আগে ভূত হয়ে কবরস্থানে ঘুরছিল, আসলে ওনার লাস্ট স্টেজের ক্যান্সার রয়েছে, যার কোনো আশাই নেই তার রোগের চিকিৎসা হবে। এদিকে জিন সারাদিন কাজ করার পর রাতে বাইজুর কাছে আসে। বাইজু তাকে বলে যে যেই দিন আমি মরে যাব সেই দিন আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দেব। জিন তার সাথে মজা করার জন্য বলে, ঠিক আছে, তুমি মরে যাওয়ার পর আমি দ্বিতীয় কাউকে বিয়ে করে নেব। যা শুনে বাইজু রেগে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মনটা ভালো মতোই জানি যে তোমার তো ক্রাশ আমার প্রতি নেই, বরং সেটা ডক্টর লিনের ওপর আছে। এইভাবে লড়াই করতে করতে জিন তাকে শান্ত করতে তার মেকআপ শুরু করে এবং তার ম্যাসাজও করে দেয়। তখন বাইজুর প্রথম প্রেমের কথা মনে পড়ে। 1935 সালে তার একটি মেয়ের উপরে ক্রাশ ছিল, যে বারে সিঙ্গার ছিল। সে তার গান শুনতে যেত এবং তাকে খুব পছন্দ করত, কিন্তু তারা কোনোদিনও এক হতে পারেনি। আর কিছুদিন আগে সে তাকে তার ফিউনারেলে দেখেছিল, যার মেকআপ জিনি করেছিল। আর এখানেই বাইজুর সাথে জিনের প্রথম দেখা হয়েছে। জিন তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, তো বাইজু তাকে ধরে নেয়। আজকাল তাদের কোম্পানি অ্যানিভার্সারির জন্য রেডি হচ্ছে, চ্যানও এই কাজে খুব ব্যস্ত ছিল। যার কাছে ফ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড আসে আর বলে, আমি শুনেছি অ্যানিভার্সারিতে সবারই কেউ না কেউ ড্যান্সিং পার্টনার রয়েছে, তাহলে ফ্যাংয়ের ড্যান্সিং পার্টনার কে? চ্যান বদমাশি করে তাকে জিনের ছবি দিয়ে দেয়, এমনকি সে তাকে তার হসপিটালের অ্যাড্রেসও দেয়। এতে মেয়েটি হসপিটালে আসে জিনের খোঁজ করতে, কিন্তু ওখানে ফাংকে অন্য একটি মেয়ে অর্থাৎ লানের সাথে দেখে সে প্রচণ্ড শকড হয়। এদিকে চ্যান একটি সেলিব্রিটির সাথে মিটিং করে, কারণ তারা কোম্পানির অ্যাম্বাসেডর হিসেবে সুপারস্টারদের হায়ার করছে। এদিকে বাইজু এবং জিন ওই মিস্টেরিয়াস মেডিসিনের ব্যাপারে কথাবার্তা বলছিল। তারা জানতে পেরেছে যে ওই মেডিসিন কোনো পাথর থেকে বানানো হয়েছে। এটা হলো সেই পাথর যার সাথে 100 বছর আগে বাইজুর মাথাতে হিট করেছিল। এদিকে আমরা ওই কবরস্থানের ভূত ওই আন্টিটিকে দেখি, যার মেয়ে খুবই চিন্তায় ছিল, কারণ তার মায়ের চিকিৎসার খরচ খুবই এক্সপেন্সিভ, আর চিকিৎসার পরও তার কোনো ইম্প্রুভ হচ্ছে না। তখন একটি মহিলা এসে তাকে বলে যে তার হাজবেন্ডের অবস্থাও এরকম ছিল, কিন্তু সে তাকে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সস্তার মেডিসিন খাইয়েছিল, যার পর থেকে সে একদম সুস্থ হয়ে গেছে এবং সে তাকে ওই মেডিসিনও দেয়, যেই মেডিসিন মেয়েটি তার মাকে রোজ দিন খাওয়ায়। এদিকে সুপারস্টার মডেল কোম্পানিতে এলে তার ড্রেসে কম বরং বাইজুর উপরে বেশি ইন্টারেস্ট নিচ্ছিল, যে তাকে ডিফারেন্ট ড্রেসের ইন্টারেস্টিং ডিসক্রিপশন দিতে ব্যস্ত ছিল। এখানে বোঝা যাচ্ছে যে মডেলের বাইজুর উপরে ক্রাশ হয়ে গেছে। আর এখানে আমাদের এই ড্রামাটি সেকেন্ড পার্ট শেষ হয়। লাস্ট পার্টটি খুব তাড়াতাড়ি আসছে, সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।